আমাদের যেটাই করি না কেন বেশি বড় হয়ে যায়, সব কিছু আমাদের বড় হয়। এই যে খাবারটা খারাপ হবে সুন্দর হবে, তুমি এটা শেপ দিতে পারো, এটাতেই হবে। এই যে কোনো কিছু ভেজে একটু করা আর কাঁচা অবস্থায় করার মধ্যে পার্থক্য থাকে। আমরা এইভাবেই করে নেব, আগে নারকেলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে দিই। ধরে নাও এক কাপ চালের গুঁড়ার সাথে এক টেবিল চামচ, দুই টেবিল চামচ হচ্ছে ময়দা, না বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে তো প্রায় দুই কাপের মতো দিয়েছি চালের গুঁড়া, চার টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি হচ্ছে ময়দা। ও দারুণ পিঠা বানাইছো, কারিগর নাক মুখ দেখিয়ে, আরে আল্লাহ, নাকে মুখে হাতে এত পিঠা বানাইছো, তুমি এত পিঠা বানিয়েছো, কতগুলো পিঠা বানাইছো, কে খাবে পিঠা, তুমি আমরা খাবো না তাই আমাদের পিঠা। ঘরে চালের গুঁড়ি আছে, গুড় আছে, পাশাপাশি নারকেল চলে এসেছে, এখন কি করব ভেবে পাচ্ছি না। বাইরের কান্ট্রিগুলোতে তো অনেক শীত মোটামুটি পড়ে গেছে, বাট আমাদের দেশে তো শীতের কোনো খবর নাই, আর এই শীত আস্তে আস্তে কবে আসবে না আসবে তার কোনো ঠিক নাই। তাও তো দুই তিন মাস অপেক্ষা করতেই হবে, তো সেই অপেক্ষার হলো না, আমি হচ্ছে আজকেই পিঠা বানাবো। আমার পিঠা খেতে মন চেয়েছে, মেন কথায় চলে আসি, আর পিঠা খাবো কি পিঠা খাবো ভেবে পাচ্ছিলাম না। তো গুড় নারকেল সবই আছে যেহেতু, তো ভাপা পিঠার খাবো না, কারণ ভাপা পিঠা তো একদমই সহজ, ভাপা পিঠা প্রায় খাওয়া হয়েছে, কিনেও খাওয়া হয়, বাট এখন করব আমি পুলি পিঠা। আর এই পুলি পিঠার মানে 90% ক্রেডিট যাবে রাশেদা আপার, কারণ রাশেদা আপাই সব কিছু করতে পারে, আমি জাস্ট ভিডিও করেছি, আর পাশাপাশি আমিও করতে পারি, আমি যে করতে পারি না তা না, মেজারমেন্ট ঠিকঠাক না থাকলে একটু হয়তো বা আমি বলেছি এতটুকুই করেছি। তো এটা নারকেল কুড়া হচ্ছে, ওদিকে গুড় কেটে রাখা হয়েছে, আর আজকে আমার ফ্ল্যাটে মনে হচ্ছে একেবারে গ্রামের ইমেজ, যে নারকেল কুড়া হতে হতে প্রথম যে যতটুকু কুড়া হয় একটু ভিজা ভিজা থাকে, ওটা আমার খেতেই হয়, আমার অনেক বেশি ভালো লাগে। আর বাসাতে পিঠা মানেই কিন্তু একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ, অনেক কিছু আয়োজন, অনেক হই হুল্লোড় চলে, তো আমাদেরও সেম হয়, হয়তো বা মানুষ আর একটু বেশি হলে ভালো হতো, বাট ব্যাপার না, আমরা কিন্তু একাই 100। এই পুলি পিঠার কিন্তু একদম ট্রিক্স থাকছে, কীভাবে কী করলে একদম পারফেক্ট পুলি পিঠা আপনারা এই গ্যাসের চুলাতেই একদম শহরে পারফেক্ট করে বাসা বাড়ির মধ্যে আমাদের মতো করে করতে পারবেন। তো সেই মেজারমেন্ট সহ কিন্তু সব পিঠার একেবারে রেসিপি দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকেন। হাঁড়িতে প্রথমে বানিয়ে যে এভাবে বলক ফুটতে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এইখানে দিয়ে দিব হচ্ছে নারকেল কুড়া। নারকেল কুড়াটা আগে খুব সুন্দরভাবে একটু এভাবে হালকা কড়াইটা গরম করে নিয়ে কিন্তু ভেজে নেব, ভেজে নেওয়ার পরে হচ্ছে আমরা দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড়। যেহেতু আজকে আমি খেজুরের গুড় দিয়ে পুলি পিঠা করছি, এখানে অন্য কোনো কিছুই দেওয়া লাগবে না, খেজুরের গুড়ের ফ্লেভার একাই 100, আর সেটা নারকেলের সাথে পড়লে তো একদম জমে খির, কোনো কিছুই লাগবে না। তো আমরা গুড়টা কিন্তু একটা পাটালি গুড়ের অর্ধেক কেটে নিয়েছি, একটা নারকেল, নারকেলটাও বেশ পরিমাণের হচ্ছে, একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, আর গুড়টা ছিল হচ্ছে একেবারে এক পাটালির অর্ধেক পরিমাণ। তো এটা মেজারমেন্টে বলতে গেলে খুব সম্ভবত মনে হয় এক পোয়া কি দেড় পোয়ার মতো কাছে হবে, আর আমি এই গুড়গুলো সবসময় নিই freshly.com থেকে, আমি কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই খুব সম্ভবত এই গুড়গুলো নিয়ে রেখেছিলাম, আর এগুলো একদম ডিপ ফ্রিজে আমি সারা বছর ধরেই সংরক্ষণ করি, যতদিন মানে আমার খেতে লাগে কেউ কোনো সমস্যাই হয় না, গুড়ের ফ্লেভার কিন্তু একদম অক্ষত থাকে, খুব সুন্দরভাবে রাখি। আর এই যে পানিটা কিন্তু বলক ফুটানো হয়ে গেছে, একদম এইভাবে বলক ফুটলো অনেকক্ষণ ধরে, তারপরে কিন্তু এর মধ্যে এখন আমি এই যে চালের গুঁড়ি আটা দিয়ে দেবো। তো চালের গুঁড়ি আটার মেজারমেন্ট আমি রাশেদার আপার কাছ থেকে একদম খুব ভালোভাবে বুঝে নিয়েছি, সেটা হচ্ছে এখানে প্রায় দুই কাপের মতো আমরা দিয়েছি চালের গুঁড়ি, আর দুই কাপ চালের গুঁড়িতে দিব চার টেবিল চামচ পরিমাণের হচ্ছে এই যে ময়দা। এই ময়দাটা মিক্স দিলে কিন্তু হচ্ছে চালের গুঁড়িটা ফাটবে না, পাশাপাশি অনেক বেশি সফট হবে। আর এইভাবে কিন্তু পানির বলক ফুটানো অবস্থাতে হচ্ছে এই চালের গুঁড়িটা দিয়ে আমরা এটা এখন ঢেকে দিয়ে দিব, ঢেকে প্রায় সর্বোচ্চ তিন মিনিট থেকে চার মিনিটের মতো জালটা একটু লো হিটে দিয়ে দিব, দিয়ে কিন্তু আমরা পরে এটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এভাবে করলে কিন্তু একেবারে চালের গুঁড়িটা পারফেক্টভাবে খুব সুন্দরভাবে একটা ডো হবে, যেই ডো কোনোভাবে ফাটবে না, একেবারে ময়দার রুটি যেভাবে আমরা খামির করি মানে ওই টাইপের খামির হয়ে যাবে এটা, আর খুবই সুন্দর সফট হবে। এই চালের গুঁড়ি কিন্তু প্রায় এক দেড় বছর ধরে ডিপ ফ্রিজে রাখি, আমি একটা বক্সে রেখে দিই একদম খুব সুন্দরভাবে, দেখেন সেই চালের গুঁড়িতেও এত সুন্দর পারফেক্ট একটা ডো হয়েছে, এটা কিন্তু সম্ভব শুধুমাত্র মেজারমেন্টটা এইভাবে ঠিক রাখা আর খুব সুন্দর যে প্রসেসিংয়ে করলাম সেভাবে করতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর ডিপ ফ্রিজ থেকে আমি অবশ্যই কিন্তু এটা প্রায় তিন চার ঘন্টা আগে বের করে রেখেছিলাম, যেন নর্মাল হয় আটাটা, আর আটাটা কিন্তু এই যে দিয়ে খুব সুন্দরভাবে একটা পারফেক্ট ডো করে ফেলেছি। আর ওদিকে আমার হচ্ছে গুড় দিয়ে কিন্তু হচ্ছে একদম নারকেলের যে মিষ্টিটা আছে সেটাও করা হয়ে গেছে, সেটাও একেবারে বেশি কড়া করিনি, একটু হালকা নরম নরম করে রেখেছি, কারণ এটা কিন্তু আবার হচ্ছে এই পুলি পিঠার মধ্যে ঢুকবে, সেটা ভাপানো হোক বা ভাজা হোক খুব একটা বেশি কিন্তু টাইট করব না। এখন রুটিটা বানানো হচ্ছে, রুটিটা এমন ভাবে বানানো
হচ্ছে যে এটা একেবারে মোটাও হবে না একেবারে কিন্তু পাতলাও হবে না। রুটিটা যদি খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু অবশ্যই এটা বেশিক্ষণ রাখা যাবে না, ফেটে যাবে, সেটা ভালোও লাগবে না খেতে, আবার পাতলা হলেও কিন্তু হবে না। একেবারে এইরকম একটা খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে, একেবারে মোটা না একেবারে পাতলা না। তো এখন রুটির মধ্যে আমরা হচ্ছে এখন এই নারকেলের মিষ্টিটা দিব, নারকেলের মিষ্টিটা দিয়ে এখন আমরা আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দিব। তো প্রথমে আগে বিসমিল্লাহ বলে রাশেদা দাপাই শুরু করেছে, বাট রাশেদা দাপা সব কিছু পারলেও এই যে শেপটার ক্ষেত্রে সে কিন্তু পারে না, মানে আমার ওটা পছন্দ হয় না। সে পারে বাট অনেক সময়ও নেয়, পাশাপাশি হচ্ছে খুব একটা খুব সুন্দরভাবে করতে পারে না। আর এই ক্ষেত্রে আবার আমি এক্সপার্ট, সবসময় আমার বাসাতে আমি হচ্ছে চিকেন দিয়ে এই পিঠা করি, মাংস দিয়ে করি, গরুর মাংস দিয়ে আমি এই পিঠা আমার ঘরে সব সময় আমি করে রাখি। আবার এই যে এরকম দুধ পুলি মানেই হচ্ছে দুধ পুলি বলি বা এই যে নারকেল দিয়ে হচ্ছে ভাজা পুলি বলি বা ভাজি দিয়ে করি, এই শেপটা আমার দিতেই হবে। আমার মতো শেপ এরা আবার কেউ পারে না, আর আমি এটা অনেক বেশি দ্রুত করতে পারি। আমি একা হাতেই এটা সব করতে পারি, আর রাশেদা আবার একা হাতেই সব হচ্ছে যে রুটি বানানো, রুটি বেলা, সে আবার এগুলোতে খুব এক্সপার্ট। তো এই যে আমি সব বানিয়ে ফেলেছি, আমার মোটেও মনে হয় এগুলো বানাতে সর্বোচ্চ 15 মিনিট সময় লেগেছে কি 16 মিনিট সময় লেগেছে। আমার 16 মিনিটে আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে, একেবারে একটা নারিকেলের যতটুকু পিঠা হয়েছে সবগুলোই আমি বানিয়ে ফেলেছি, আর এখন এগুলো ভাপ দেওয়ার পালা। আর আমার পিঠার সাথে সাথে তো আমি একা বানাইনি, আমার ছেলে মেয়ে সবাই লেগে গেছে। তো এখন পিঠাগুলো সব নিয়ে যাবো রান্নাঘরে, আমরা কিভাবে ভাপ দিচ্ছি একটু দেখতে থাকেন। ভাপা পিঠার হাড়িতেও ভাপ দেওয়া যাবে, বাট ওখানে অনেক সময় লাগবে। আর আমরা একেবারে সনাতন পদ্ধতিতে একদম এইভাবে কিন্তু গ্যাসের চুলায় করি, এটা আমাদের কাছে খুব বেশি দ্রুত মনে হয়। এই যে বড় একটা ছাকনা দিয়ে দিয়েছি, এই ছাকনার ফুটাতে হচ্ছে মানে একসাথে অনেকগুলা দেওয়া যাবে। আর ওই পানিটা আগে বলক ফুটাতে দিয়েছি, পানিটা কিন্তু দিয়েছি হাড়িতে, যেই হাড়ি দিয়েছি সেই হাড়ির অর্ধেকেরও আর একটু কম। তো সেই পানিটা খুব সুন্দরভাবে বলক উঠছে, তার উপর আমি এই বড় ছাকনাটা দিয়ে দিয়েছি, বড় মুখ পাশের যে ছাকনা আছে, আর তার উপরে দিয়েছি একটা যে জালি, জালি না দিলে কিন্তু এগুলো আবার লেগে যাবে। দিয়ে একেবারে যে কাচের একটা ঢাকনা দিয়ে দিয়েছি মাপ মতো, ঢাকনাটা আবার মুখ প্রথমে লেগে লাগিয়ে দিয়েছিলাম একটা হচ্ছে লং দিয়ে, বাট মুখটা বেশি লাগানোতে দেখছি পানিগুলো ভিতরে পড়ে যাচ্ছে বেশি বেশি, তো আমরা এটা পরে খুলে নিয়েছি যেন ওই ফুটাটা দিয়ে পানির ভাপটা বের হয়ে যেতে পারে। তো এই থেকে এরকম করে কিন্তু আমরা হচ্ছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু এভাবে জালটা মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি দিয়ে আমরা ভাপটা দিয়ে নিয়েছি, আর একেবারে পিঠা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখছেন একেবারে গরম গরম ভাপানো পিঠা, এটা একটু ঠান্ডা হলেই কিন্তু একটা একটা হয়ে যাবে, আর এত সুন্দর এটা লাগে খেতে। যতক্ষণ আপনারা এইভাবে পিঠাটা করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা করেননি এর স্বাদটা বুঝতে পারবেন না। আর এর স্বাদটা তো আমার বরের অনেক বেশি ভালো লাগে, পাশাপাশি আমারও। এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমন কিন্তু করাও সহজ, আর এটার স্বাদের কথা কি বলবো, অসাধারণ। খেজুরের গুড় তো আমার সবচাইতে প্রিয়, আর নারকেল পিঠা মানে আমার কাছে নারকেল চাই চাই। রেসিপিটি ফলো করে আপনারাও হুবহু একেবারে বাসা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন পিঠাটি।